okay in the previous class i discussed about how to answer the question beginning with how in this class i will discuss about how to answer the question beginning with when so, so let's get started

তো একটু মনোযোগ দিয়ে পড়লে কিন্তু আমাদের অনেক ব্যাপার হয়ে যাবে আচ্ছা দেখি এখানে এ তোমিট দিয়ে তো শেষ করতে না

যে তোমাকে ইফ ইউ আর আস্কড উইথ দা কোশ্চেন বিগিনিং উইথ হোয়েন ইউ ক্যান ইজিলি আনসার দ্য কোশ্চেন উইথ অনলি ওয়ান ওয়ার্ড মাত্র একটা ওয়ার্ড দ্বারা তুমি উত্তর দিতে পারবো তখন এটাকে আমরা বলি অ্যাডভার্ব উই ক্যান আনসার দা কোশ্চেন বিগিনিং উইথ হোয়েন উইথ দা হেল্প অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্যাট মে বিগিন উইথ প্রিপজিশন পার্টিসিপল ইনফিনিটিভ প্রিপজিশন পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ এই সবগুলোকে আমরা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি

এবং পার্টিসিপাল ইনফিনিটিভ সম্পর্কে জানা হবে আর অ্যাডভার্বিয়াল ক্লজ জানলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা অনেকটা ফেভার করবে আচ্ছা সবাই কি বুঝতে পেরেছো জি স্যার প্রশ্নোত্তর কি কয়টা জিনিস ধার দিতে পারি অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ ক্লজ আচ্ছা ওকে তো পরবর্তী পেজে যাব কি কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি কি দ্বারা শুরু হতে পারে প্রিপজিশন পার্টিসিপাল ইনফিনিটিভ প্রিপজিশন পার্টিসিপাল ইনফিনিটিভস এখন আমরা প্রত্যেকটার উদাহরণ দেওয়ার চেষ্টা করব যে উই ক্যান আনসার দ্য কোয়েশ্চেন বিগিনিং উইথ হোয়েন উইথ দ্য হেল্প অফ কি বলেছিলাম অ্যাডভার্ব অ্যাডভার্ব হলে কি হচ্ছে দেখি আমরা দেখো হোয়েন ডিড হি গো দেয়ার হোয়েন ডিড হি গো দেয়ার বলো স্যার একটা ওয়ার্ড দ্বারা কি উত্তর দেওয়ার চেষ্টা করো স্যার কি হতে পারে হোয়েন ডিড গো দেয়ার স্যার কোন ফর্ম উল্লেখ করতে হবে হ্যাঁ যেকোনো সময় হইতে পারে হ্যাঁ বলো একটা হ্যাঁ কয়টা হ্যাঁ বলো কে বলতে পারবা হোয়েন ডি ও দে একটা ওয়ার্ডে বলবা একটা ওয়ার্ড কারণ একবার বলছে না স্যরি ইলেভেন এম ইলেভেন এম কয়টা শব্দ হলো

কি বলছি যে কোনো নাউনে যদি বিভক্তি থাকে তাহলে তার পূর্বে প্রিপজিশন বসে না বললাম যায় দরজায় দরজায় বলতে কি বিভক্তি আছে তাহলে দরজা লেখার আগে অবশ্যই একটা প্রিপজিশন দিয়ে আসতে হবে যেমন এটাই হচ্ছে পার্থক্য যেমন বাংলা ভাষায় আমাদের পরে যেই ঘর এ যাও আর হিন্দিতে ঘর মে যাও ঘর মে যাও মে মে আর ইংরেজিতে ওই যে মে এ এগুলো আমাদের আগে দিষ্ট হয় আগে দিটাই হচ্ছে তোমার প্রিপোজিশন ঠিক আছে তাহলে তুমি যদি বল সকালে সকাল বলি নেই তো কি বলেছি সকালে দেখো সকাল যোকে একটা বিভক্তিতে আছে তাহলে সকালে যখন লিখতে যাব তখন তো আমার একাধিক ওয়ার্ড চলে আসবে তখন তো অ্যাডভার্ব হলো না কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে এই যে আরেকটা দাও হোয়েন ডাজ হি কাম হিয়ার একটা একটা ওয়ার্ডে উত্তরটা দাও তো একটা ওয়ার্ড কি হতে পারে এটা হই অনেক শব্দ হতে পারে সবসময় হয় সব আসে কখনো কখনো প্রায়ই আসে তাহলে আমরা কি জানলাম বলতো হোয়েন দ্বারা প্রশ্নের উত্তর এক কথায় উত্তর দিতে পারবো যদি এর সাথে কোনো বিভক্তি না থাকে সবসময় আচ্ছা এবার আমরা আসলে অ্যাডভার্ট ফ্রেজ ফ্রেজ দেখো তুমি এই যত বইটা যত কিছুই পড়ো না আমি কিন্তু খুব অর্গানাইজ করে তোমাদের দেওয়ার চেষ্টা করি তো দ্যাট মিনসের উত্তর যদি জানো তুমি সারা জীবন যা শিখবে এইগুলি অথবা ঘুরিয়ে পেছিয়ে বিভিন্নভাবে ভাবে শেখানো হবে কেউ রং দিয়ে একটু শিখাবে কেউ কালো রং দিয়ে শেখাবে কেউ রেড রেড কালার দিয়ে শেখাবে কিন্তু জিনিসটা হচ্ছে এটা মাস্টার কপি যে হোয়েনের উত্তরে আমরা এই সমস্ত প্রিপজিশন দিয়ে করতে পারি তাহলে আমরা এখন প্রিপজিশন সম্পর্কে জানবো তো প্রিপজিশন দ্যাট আর ইউজ এগেনস্ট দ্য কোয়েশ্চেন বিগিনিং উইথ হোয়েন আর যেহেতু তোমাদের সেকেন্ড পেপারে প্রিপজিশন আছে দেখো এক দিলে দুই পাখি মারা হবে দুটাই শিখে রাখবা তাহলে হোয়েনের উত্তরে কি কি প্রিপজিশন হতে পারে লেটস সি এট হয় এ অতে হোয়েনের উত্তর কি এট হতে পারে কখন যদি সময় বোঝায় দিনের কোন একটা অংশ বুঝায় বয়স বুঝায় এই তুমি কয়টায় সকালে আচ্ছা সকালে এটা কি বলবো অন মর্নিং না এট মর্নিং না ইন মর্নিং এট মর্নিং কেন এট হলো বলো তো এট মর্নিং স্যার এট মর্নিং কেন এট দিলাম না কেন ওয়াই নট অন বা ইন সকালের আগে মর্নিং এর আগে বলতে সকাল বলতে ঘন্টার একটা সময় রং তোমাকে বলতে হবে ইন দা মর্নিং ঠিক আছে তো সময়ের আগে সাধারণত আমরা কি দেই তাহলে এ যেমন সময় দিনের কোন একটা অংশ অগ্রস্ত করে ফেলতে হবে একটা বিভক্তি আছে নাভক্তি আছে তাহলে বিভক্তি থাকলে আমাদের একটা প্রিপোজিশন দিতে হবে তো যেহেতু এ চার টাই এতে তাহলে এড হলো অন ফোর পিএম দিলে হবে না বা অন্য কিছু দিলে হবে না আবার যদি এট মর্নিং সকালে সকাল বলতে দিনের কোন একটা অংশ বোঝালো কখন এট এজ অফ টেন বা এট টেন দেখছো তাহলে আমি উদাহরণ চেষ্টা করছি এট হচ্ছে দিনের কোন একটা অংশ সরি সময় দিনের কোন একটা অংশ বয়স আবার হতে পারে অন কোথায় বসে দেখো হোয়েনের উত্তরে যদি আমাদের বা তারিখ শৃঙ্খলা অনুষ্ঠান আসে হোয়েনের তাই তুমি কখন আসবা তার জন্মদিনে তার জন্মদিনে প্রশ্ন করা হয়েছে কখন আসবা তার জন্মদিনে বলো ইন হবে না এট হবে না অন হবে তার জন্মদিনে অন অন দিতে হবে কেন দিতে হবে কারণ এই যে একটা অনুষ্ঠান বুঝাইছে তো এগুলো তো মুখস্থ না করলে পারবো না তাই না তাহলে হোয়েনের উত্তরে আমরা অন ব্যবহার করব কখন যদি এটা বার তারিখ শৃঙ্খলা অনুষ্ঠান বোঝায় যেমন উত্তরটা একটা দেখি হোয়েন ডিড হি কাম হিয়ার সে কখন এখানে এসেছিল on last sunday on last sunday on কেন বসালাম বার হ্যাঁ এই যে সানডে দ্বারা একটা বার বোঝাতে রাইট এই on এ কেন on বসালাম তারিখ বোঝাতে তারিখ এখানে ইন দিলেও হবে না at দিলেও হবে না ঠিক আছে আবার on time in time ও একটা আছে কিন্তু in time তো যথাসময়ে on time on time বলতে

যে সে যথা টাইমে কলেজে আসে না মানে কি সে ডিসিপ্লিন ব্রেক করে কিন্তু গতকাল সে সময় মতো এসেছিল তাহলে ইয়েস্টারে হি কেম তখন আমরা অন টাইম হবে না কি হবে ইন টাইম তাহলে শৃঙ্খলা বুঝাতে আমরা অন ব্যবহার করব এই যে কখন অন মাই বার্থডে হোয়েন ডিড হি কাম হিয়ার আমার জন্মদিনে অন কেন হলো এই মাই বার্থডে দ্বারা একটা অনুষ্ঠান বোঝাচ্ছে তাহলে হোয়েন এর উত্তরে আচ্ছা ইন হয়েন উত্তরে আমরা ইন দ্বারা করতে পারি সপ্তাহ মাস বছর দেখো যদি সপ্তাহ মাস বছর এই তুমি কখন আসবে আগামী সপ্তাহে অন দা নেক্স উইক নাকি ইন দা নেক্সট উইক ইন দা নেক্সট উইক কেন হবে এটা একেবারে মুখস্থ হয়েন দিদি কমপ্লিট দ্য ওয়ার্ক কখন সে কাজটা সম্পন্ন করেছিল ইন অ্যা উইক এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহে তাহলে এখানে অন হয়

তুমি মনে করবা যে তুমি স্পোকেন শিখতেছো ক্লিয়ার ব্যাপার তাহলে দেখবা যে মার আলটিমেটলি এই প্রিপোজিশন হয়ে যাবে গ্রামার হয়ে যাবে সবকিছু হয়ে যাবে যে হয়নের উত্তর দ্বারা হ্যাঁ যদি সময় বোঝায় কখন ডিউরিং কখন বৃষ্টিপাত হয় কখন বৃষ্টি হয় কি বলবা হোয়েন ডাজ ট্রাফিক জ্যাম অকার কখন ট্রাফিক জ্যাম ঘটে স্যার ডিউরিং অফিস টাইম ডিউরিং অফিস টাইম ইন দিলেও চলে আর ডিউরিং বলতে কি ওই পুরো সময়টা ব্যাপী বোঝায় বুঝছো কথা আচ্ছা এখানে কে আছো স্ক্রিনশট দেওয়ার দায়িত্ব নিছো কে অয়ন আছো অয়ন হাসনাইন স্যার আমি নিতেছি আচ্ছা নিয়ে দিয়ে দিও আমাকে আচ্ছা হোয়াইন ডাস ট্রাফিক জ্যাম অকার আর দুই একজন পারলে না কারণ একজন ভুলে গেলি হোয়াইন ডাস ট্রাফিক জ্যাম অকার কখন ট্রাফিক জ্যাম ঘটে দেখো এখানে কিন্তু এই যে ব্যাপী মানে তোমার অনেক ক্ষেত্রে ব্যাপীটা উল্লেখ থাকবে তা না তোমাকে এটা সেন্স দ্বারা বুঝতে হবে যে কখন ট্রাফিক জ্যাম ঘটে মানে অফিসের সময় সময় বলতে গেলে একটা ডিউরিং ব্যাপী বোঝাচ্ছে এখানে আমরা কি লিখবো ডিউরিং অফিস আওয়ার্স তাহলে ওয়েন উত্তরে যদি অ্যাট অন ইন হয় এগুলো আমরা প্রিপজিশন গুলো ব্যবহার করো বাইও হয় রয়ের মধ্যে যদি বোঝায় এই কখন আসবে চারটার মধ্যে কখন আসবে বিকালের মধ্যে দেখো দুটার মধ্যে একটু পার্থক্য আছে কখন আসবে চারটার মধ্যে কখন আসবা দুই দিনের মধ্যে চারটা বলতে একটু নির্দিষ্ট আর দুই দিনের মধ্যে তুমি কখন কাজটা কমপ্লিট করতে পারবা দুই দিনের মধ্যে এই অনির্দিষ্ট সময় হলে আমরা ওই দিন ব্যবহার করি আর নির্দিষ্ট হলে বাই যেমন একটা উদাহরণ দেখো ওয়েন উইল হি কাম ব্যাক এই বিভক্তি হলো কি চারটার মধ্যে এখানে কিন্তু ছিল চারটায় বিভক্তি ছিল অন্তঃস্থ আর এখানে চারটার মধ্যে বিভক্তি কি রয়ের মধ্যে বুঝছো কথা কখন আসবা চারটার মধ্যে এই চারটা কিন্তু একটি নির্দিষ্ট সময় আমি যে চারটা বলি দেখো সবাই এখানে যতগুলো ষাট জনের স্টুডেন্ট আছে ষাট জনই কিন্তু চারটায় জয়েন করবা আর আমি যদি বলি এই দশ মিনিটের মধ্যে এটা করবা কোন 10 মিনিট ঠিক আছে একজন যে কেউ একজন দশ মিনিটে উত্তরটা করতে পারবে কোন দশ মিনিট তা কিন্তু বলা নেই তাহলে এটা অনিদিষ্ট তখন আমরা উইদিন ব্যবহার করি বাই ব্যবহার করি না এই যে ওই দিন অনির্দিষ্ট সময় হলে ওই দিন ব্যবহার হবে বিভক্তি হলো কি মধ্যে মধ্যে রে উইল হি কামার চার ঘন্টার মধ্যে বিফোর হোয়েনের উত্তর যদি পূর্বে রয়ের পূর্বে বিভক্ত হয় তখন কি বিফোর দিব হোয়েন উইল হি ডু ইট কখন সে এটা করবে বিফোর সানসেট বিফোর সানসেট মানে সূর্যাস্তের পূর্বে এই বিভক্তি দেখলে বোঝা যাচ্ছে রয়ের পূর্বে সূর্যাস্তর পূর্বে আফটার পর রয়ের পর্যাস্তার সানসেট আফটার ইবি সন্ধ্যার পর অ্যারাউন্ড এর দিকে আমরা হোয়েনের উত্তর যদি এরকম বলি এই কয়টা আসবা চারটার দিকে আসবো আমি চারটার দিকে চারটার দিকে বলতে কিন্তু চারটাও বোঝায় না চারটার মধ্যেও বোঝায় না কি বোঝায় 4টা বাজে 10 মিনিট আগে বা 4টার 10 মিনিট পরে এই 4টার কাছা কাছি একটা সময় আমি আসব তখন আমরা কি এরাউন্ড প্রিপোজিশনটা ব্যবহার করব মানে দিকে 4টার দিকে বলতে কি বোঝেছো ওই সময়টা কাছা কাছির সময় আগে বা পরে যেটি হোক তাহলে ওয়েন উইল হি ডু ইট কখন সেটা করবে 4টা ছয়টার মধ্যে এরাউন্ড 6 পিএম মানে সে 6টা 10টেও করতে পারে বা 5টা 50ও হতে পারে এই ছয়টার কাছা কাছি সময় সে করবে ওবার কোন চলাকালীন অবস্থায় কোন কিছু চলাকালীন যদি বোঝায় তখন আমরা ওবার কথাটা ব্যবহার করি যেমন একটা উদাহরণ মীমাংসা করেছিল কখন তারা বিবাদটা করেছিল মনে করো চা খেতে খেতে চা খেতে খেতে এক কাপ চা খেতে খেতে এখানে খাওয়া ইংরেজিটা আসবে না আমরা ওবার ওবার দ্বারাই চলতে চলতে অর্থটা বোঝাল ওবার এ কাপ আবার অর্থটা এরকম হবে না এক কাপ চায়ের উপর কথাটা হবে চা খেতে খেতে ওবার দ্বারা বোঝাচ্ছে এখানে চলতে চলতে ওবার অর্থ কিন্তু আবার উপরে তাহলে আমরা দশটা প্রিপজিশন হোয়েনের এগেনস্টে কিন্তু আমরা দশটা প্রিপজিশন ব্যবহার করব এই দশটা প্রিপজিশন আমি এখন একটু পরে জিজ্ঞাসা করবো দেখি পারবা এ অ তে কয়টা গেল অ্যাট অন ইন ডিউরিং বিভক্তি এ অ তে বিভক্তি প্রকাশ করতে আমরা ব্যবহার করি অ্যাট অন ইন ডিউরিং এবং অ্যাট বসবে ইন বসবে কোথায় এটা বলা আছে

তো আমার অনুরোধ থাকবে তোমরা কিন্তু এই গ্রামার হিসেবে নয় খেয়াল করবা একমাত্র ইংরেজি সাবজেক্ট যেটা তোমার বিন্দু মাত্র শেখাটাও একটু বিফলে যাবে না বাকি সাবজেক্ট গুলো কিন্তু তোমার এই এক বছর পর কাজে নাও লাগতে পারে তো ইংরেজিটা তুমি শুধু এ প্লাস এর মাথায় চিন্তা রেখে করবা না আর আমি কখনো পড়ানো ওই চিন্তাটা রাখি না মাথায় এ প্লাস আমার টার্গেট থাকে যাতে ইংরেজিটা শিখতে পারো এই এত কষ্ট করে এটা করা তো আমার বিশ্বাস তোমরা এটা স্পোকেন মনে করে এটা বারবার মুখস্থ ভুলে যাওয়ার পর ভুলে না গেলেও বারবার পড়তে হবে তখন দেখা যায় মুখে জড়তাটা কেটে যাবে যে ওয়েন দ্বারা প্রশ্ন করলে তুমি সাথে সাথে উত্তর দিতে পারতেছো তোমাকে আর কেউ আটকাতে পারছে না আচ্ছা আমাদের যদি মনে করো হোয়েন দ্বারা উত্তরে ওখানে কিন্তু অ্যাকশন নাই কখন আসবে সকালে

অ্যাক্টিভ এজেন্টের সাথে কি অ্যাক্টিভ পার্টিসিপল বসে পিএনজি হ্যাভিং প্লাস পি আর পার্টিসিপল উইথ প্যাসিভ এজেন্টের সাথে কি বসে পি হ্যাভিং বিন প্লাস পি আর দুইটা আছে পি এখানে হোয়েনের উত্তরে আর আসে না চারটা আছে তাই না পি হ্যাভিং বিন প্লাস পি টু বি প্লাস পি টু বি প্লাস পি আর এই হোয়েনের উত্তর আসে না আচ্ছা ওকে এরপরে আমরা দেখি পি এন জি হ্যাভিং প্লাস পি থ্রি হোয়েন ডিড হি গো দেয়ার When did he go there? দেখো খবরটা শুনে খবরটা শুনে দেখো এখানে কিন্তু একটা কি আছে অ্যাকশন আছে না অ্যাকশন থাকলে প্রি দ্বারা দেওয়া যাচ্ছে না খবরটা শুনে এত সোনার কাজ কে করলো এই ফাইন ইট কর্তাই করছে না এই কারণে আমরা পিএনজি দিয়ে দিলাম কারণ এটা অ্যাক্টিভ এজেন্ট হেয়ারের কাজ যেহেতু এই ফাইনিট বার্বের কর্তাই করেছে ফাইনিট বার্বের কর্তাই যদি নন ফাইনিট বার্বের কাজটা করে মানে হোয়েনের উত্তর যে বার্বটা আসে ওই বার্বের কাজ করে তখন আমরা পিএনজি অথবা হ্যাভিং প্লাস পি দিব তাহলে হোয়েন ডিড হি গো দেয়ার হিয়ারিং দ্য নিউজ অথবা আমরা বলতে পারতাম অর হ্যাভিং হার্ড দ্য নিউজ এটা বলতে পারতাম পি হ্যাভিং বিন প্লাস পি কোন ক্ষেত্রে হয় যদি প্যাসিভ এজেন্টটা হয় মানে কি ফাইনিট বার্বের কর্তাটা যদি ওই ফয়েনের উত্তরে যে ভার্বটা আসবে ওই ভার্বের কাজ করতে না পারে ওয়াইন ডিড নেলসন ম্যান্ডেলা গট গেট রিলিজ নেলসন ম্যান্ডেলা কখন মুক্তি পেয়েছিল দেখো নেয়ার ইয়ার্স ইমপ্রিজনের কাজ কি নেলসন ম্যান্ডেলা করেছিল না নেলসন ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছে এখানে প্যাসিভ এজেন্ট প্যাসিভ এজেন্ট সে কারণে আমরা কি পি থ্রি দিলাম

যে কাস্ত দুইটা কালদের মধ্যে যেটা আগে হয় ওটা কি পি3 হবে তাহলে ইমপ্রিজন সে আগে ছিল রিলিজটা পরে পেয়েছে তাহলে এজন্য আমরা লিখলাম ইমপ্রিজন ফর নিয়ালি 27 ইয়ার্স হোয়েন ডিড হি লিভ দা প্লেস কখন সে জায়গাটা ত্যাগ করলো হ্যাভিং বিন ইনসাল্টেড বাই করিম আচ্ছা ইনসাল্টের কাজ কি এই কি করেছে না হয়েছে হয়েছে স্যার একারণে আমরা কি দিলাম হ্যাভিং ইনসাল্টেড লিখি নাই কি লিখেছে হ্যাভিং বিন বিন

আচ্ছা ওয়াইন উইল হি গো দেয়ার দেখো এটা কিন্তু ফিউচার ইন্ডিকেশন আছে তাই না ওয়ান উইল হি গো দেয়ার কখন সে সেখানে যাবে ফিউচার ইন্ডিকেশন তাহলে আমরা এই পিআইনজি দ্বারাও করতে পারবো টু হিয়ার দ্য নিউজ মানে ইনফিনিটিভের বেলা একটু লিমিটেশন আছে কিন্তু পিএনজি এর বেলা কোনো লিমিটেশন নেই এখানে যেমন ফিউচার ইন্ডিকেশন থাকলে আমরা সাধারণত ইনফিনিটিভ ব্যবহার করি উদ্দেশ্য হলে ইনফিনিটিভ তাহলে ওয়াইন উইল হি গো দেয়ার টু হেয়ার দ্য নিউ এই কাজটা আগে হবে ভবিষ্যত হবে তারপর সে যাবে তাহলে যে কাজটা আগে হবে এটা কি ইনফিনিটিভ হবে এবং এটা যেহেতু ভবিষ্যৎ বলে আমরা কি টু হিয়ার দিলাম আর হোয়েন উইল হি গো দেয়ার টু বি ইনফর্ম আচ্ছা এখানে টু হিয়ার হলো আর এখানে টু বি ইনফর্ম কেন হলো কে বলতে পারবা active agent or passive agent রাইট রাইট চমৎকার কারণ হিটা তো গো বার্ভের সাবজেক্ট গো বার্ভের সাবজেক্ট হচ্ছে হি তাহলে এইটার হচ্ছে এজেন্ট তো এখানে হেয়ারের কাজ হি মানে ফাইন ইট বার্ভের কর্তাটা হেয়ারের কাজ করবে কিন্তু ইনফর্মের কাজ করবে না ইনফর্ম হবে কাউকে দ্বারা ইনফর্ম হবে মানে কাউকে দ্বারা সে জ্ঞাত হবে তাহলে প্যাসিভ এজেন্ট সি আচ্ছা থ্যাঙ্ক ইউ adverbial close আমরা কমপ্লিটিং সেন্টেন্স শেখা যাবে দেখো when উত্তরে আমরা যদি দেখা গেল সাবজেক্ট আছে কখন তুমি যাবা যখন আমি মানে কি আমি কাজটা শেষ করব কখন যাবা কাজটা শেষ করব কে শেষ করবে তুমি এই যে কর্তাও যদি থাকে তখন আমরা সাধারণত এই ক্লোজের সাহায্য নিই তো adverbial close that may begin with এই যে দেখো আমরা কমপ্লিটিং সেন্টেন্স যখন করি তখন কিন্তু এই টার্মগুলোর সাথে আমরা পরিচিত হই যে হোয়েন হোয়াইল আফটার সুন আফটার ইত্যাদি এবার একটা উদাহরণ দেখি হি গোয়ার বাংলাটা লিখে দিলে ভালো মনে হয় যখন সে খবরটা শুনেছিল আচ্ছা যখন সে খবরটা শুনেছিল কখন সে সেখানে গিয়েছিল যখন সে এই যে যখন যখন একটা কনজাংশন আর কনজাংশনের পরে অবশ্যই ই মাস্ট হ্যাভ টু ইউজ এ সাবজেক্ট এবং সাবজেক্টের পরে কি বসে দেয় ফাইন ইট তাহলে কখন সে গিয়েছিল যখন সে খবরটা শুনেছিল হোয়েন হি হার দা নিউজ এখন এটা যদি হয় সে খবরটা শোনা মাত্রই কখন সে গিয়েছিল সে খবরটা শোনা মাত্রই দেখো একই ফর্মেট কিন্তু জাস্ট এই মাত্রই হলে কি হচ্ছে কখন সে গিয়েছিল খবরটা শোনা মাত্রই গো দেয়ারি হার দ্য নিউজ খবরটা শোনা মাত্রই আচ্ছা এর পরে আমাদের কন্টিনিউয়াস অ্যাকশন হয় কখন সে গিয়েছিল যখন সূর্য উঠছিল কখন সে গিয়েছিল যখন সূর্য উঠছিল মানে একটা কাজ চলাকালীন সময় যদি আরেকটা কাজ শেষ হয় তখন আমরা ভয়েল ব্যবহার করি চলাকালীন কাজটার ক্ষেত্রে আমরা ভয়েল কনজাংশন ব্যবহার করি তো ভোয়ানি রিগো দেয়ার যখন সূর্য উঠছিল ভয়েল দ্য স্থান ওয়াল রাইডিং এই যে উঠছিল না হোয়েন দ্বারাও করা যেত

তো আফটার যে কাজটা অপেক্ষা আগে হবে ওটা হবে হ্যাড প্লাস পৃথিবী যদি সাবজেক্টটা অ্যাক্টিভ হয় আর হ্যাড বিন প্লাস পৃথিবী হবে যদি সাবজেক্টটা প্যাসিভ হয় তাহলে হোয়েন ডিড হি গো দেয়ার খবরটা শোনার পর খবরটা শোনার পর আচ্ছা আর বাকি রইলো কি দেখো হোয়েন গেল হোয়াইল গেল আফটার গেল অ্যাজ সুন অ্যাজ বিফোর আচ্ছা এই যে সোনার পর পরই ওই আফটার আর এইটা একই একই জিনিস আমরা অনেক ক্ষেত্রে জোর দিয়ে বলি আমি সোনার পর পর আফটার মানে পর আর সোনা আফটার মানে পর পরই হোয়েন ডিড গো देयर কখন সেখানে গিয়েছিল খবরটা সোনার পর পরই তাহলে এখানে কনজাংশন হচ্ছে সোনা আফটার পর পরই থাকেতে সোন আফটার তাহলে সোনা আফটারের পরে আফটারের পরে যে রুলস সোনা আফটারের পরে সেই একই রুলস বসবে তাহলে সোনা আফটার আমরা দেখলাম আচ্ছা এবার হতে পারে আমরা বলি না তে নাতেই আমি যেতে না যেতেই আমি খেতে না খেতেই আমি পড়তে না পড়তে আমি বসতে না বসতেই ইত্যাদি যদি হয় সেক্ষেত্রে আমরা কি দিব নোসোনার স্কারফলি হার্ডলি তারপরে হ্যাট তারপরে সাবজেক্ট সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় পি আর প্যাসিভ হলে বিন প্লাস পি কি বলেছি বলো তো হ্যাট প্লাস সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় তাহলে পি আর যদি প্যাসিভ হয় সাবজেক্ট প্লাস বিন প্লাস পি

আচ্ছা এখন তোমাকে তো মনে করো যদি কেউ দ্বারা প্রশ্ন করলে এর বাইরে কিন্তু নাই তুমি জাস্ট দেখবা যদি অ্যাকশন আছে হ্যাঁ আবার কর্তাও আছে তাহলে কি আমরা ক্লোজ করব অ্যাকশন আছে কিন্তু কর্তা নাই তাহলে কি করব পার্টিসিপল দ্বারা করব বা ইনফিনিটিভ দ্বারা করব কিন্তু কোন অ্যাকশন নাই যেমন তুমি কখন যাবা তার জন্মদিনে এখানে কোনো অ্যাকশন আছে না স্যার না তাই তখন আমরা প্রিপজিশনের সাহায্য নিই তাই না

পড়বে দেখো বাংলায় আমি সাবজেক্ট বলি আর না বলি বিপর যেহেতু কনজাংশন তাহলে এরপরে অবশ্যই একটা সাবজেক্ট দিয়ে দিতে হবে অনেক ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ্বল থাকে যেমন কলেজে যাওয়ার পূর্বে আমি এটা করি তাহলে কলেজে যাওয়ার পূর্বে এখানে কিন্তু কর্তা বাংলায় নেই কিন্তু আমাদের ইংরেজি করার সময় কর্তাটাকে দিতে হবে তাহলে আনসার দা ফলোইং কোশ্চেন তোমরা এখানে আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি হ্যাঁ নিজের একটু চেষ্টা করো তো পারো কিনা হোয়েন ডাজ হি ইট

অথবা কি দিতে পারি পদ্ধতি পারি পার্টিসিপল দ্বারা করতে পারি কমপ্লিটিং হিজ স্টাডি হোয়েন ডাজ হি ইট কারণ উই কমপ্লিটেড কাজটা আগে যে কাজটা আগে হয় ওটা পিএনজি করে দিই আমরা জানি তাহলে কমপ্লিটিং হিজ স্টাডি অথবা আফটার কমপ্লিটিং আফটার দ্বারা করলে কি হবে প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যাবে আফটার আফটারের পরে পিএনজি থাকলেও কিন্তু এটা প্রিপজিশনাল ফ্রেজ কারণ আমরা জানি আফটার তো আফটার দর হ্যাঁ আচ্ছা হোয়েন ডিড হি রান অ্যাওয়ে হোয়েন ডিড হি রান অ্যাওয়ে পুলিশ দেখে কি হবে

যখন সে পুলিশ দেখলো তাহলে কি হবে এখানে কিন্তু একটা কনজাংশন আছে তাই না কে দেখলো সে আর কখন হয়েছিল একটা কনজাংশন আছে তাহলে কি হবে যখন সে পুলিশ দেখলো when he saw the আচ্ছা

বিকাল এ বিভক্তি কি হলো নির্দিষ্ট করে কিছু বলারিং না তুমি তুমি তো বিভক্তি বলবা বিভক্তি কি আছে আমি বলছি বিকালে যদি বলতাম বিকালের মধ্যে তাহলে বিকাল যোগ রয়ের মধ্যে ঠিক আছে বিকালের মধ্যে তখন তোমার বিভক্তিটা হলো রয়ের মধ্যে তখন তুমি বাই দিয়ে করতে পারতা